2023 विधानसभा चम्बर नगै हासनी जत विधानसभा व कताल बुतार अपनी मंगतीसा जागी तंग सांगनो सालो पाइथक बुतार मंगतीसा वै आबनो साक्लाय रेखा जत विधानसभा आमचे येन पाइथक नि बुतार मंग साक्लाय जाकमन तिये कक्तम बन्दा खलाय साका हासनी चीफ इलेक्टोरल अफिसर किरण गीते त्रिपुरा विधानसभा निर्वाचन 2023 से जन्ने जामना जे स्पेशल समर रिविजन गत 2 मास जावत करेछी সেটা আজকে 5 জানুয়ারি 2023 ফাইনাল ভোটার লিস্ট আমরা পাবলিশ করেছি। তো গত 2 মাস আমরা যে ফর্মস জমা পড়েছে তার হিয়ারিং হয়েছে। হিয়ারিং এর পরে যে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ওনার ডিসিশন অ্যাকসেপ্ট রিজেক্টেড ডিসিশন দিয়েছে, লাস্টে দেখা যাচ্ছে প্রায় 80,000 ভোটার এবার আমরা যুক্ত করতে পেরেছি। তো আগে ভোটের সংখ্যা ছিল 27,33,000, যে কোন 28,14,000 ভোটের সংখ্যা হয়ে গেছে। আমাদের পুলিশ স্টেশন আছে 3,328, পুলিশ স্টেশনের পিছনে এখন 845 ভোটার। আর এবার আমরা 11,000 মহিলাদেরকে বেশি, পুরুষ থেকে বেশি আমরা রেজিস্ট্রেশন করতে পেরেছি, এই জন্য আমাদের যে জেন্ডার রেশিও ভোটার তালিকা ইম্প্রুভ হয়েছে প্রায় 981 থেকে 999। তার সঙ্গে ইলেক্টর পপুলেশন রেশিও যে আছে, 1,000 পপুলেশনের পিছনে কতজন ভোটার, আগে ছিল 647, যে কোন 666 হয়ে গেছে। তার সঙ্গে যে ব্রু ফ্যামিলিজ রাজ্যের 12টি জায়গায় যাদের রিহ্যাবিলিটেশন হচ্ছে, প্রায় 13,500 ব্রু ভোটার্সকে আমরা এনরোল করেছি। ব্রু ভোটার জন্য পোলিং স্টেশনও দেওয়া হচ্ছে। তো আমরা আশা করছি এই যে আমাদের সামর রিভিশন হয়েছে, এই সামর রিভিশনের পরে যে ভোটার লিস্ট আমরা আজকে পাবলিশ করেছি, পলিটিক্যাল পার্টিকে আমরা শেয়ার করেছি, তার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েবসাইটেও পিডিএফ ডকুমেন্ট আছে। এরপরেও যদি কারো কোনো যদি নাম নথিভুক্ত হওয়ার বাকি আছে অথবা কোনো ভোটার তালিকাতে কোনো ইম্পিউরিটি দেখা যাচ্ছে, তো আমরা কন্টিনিউয়াস আপডেশন মধ্যেও আমরা কিছু অ্যাডিশন ডিলিশন করতে পারি। এটা লাস্ট ডে অফ নমিনেশন পর্যন্ত চলে, এই জন্য আমি সবাই যে ইয়ং ভোটার্স পার্টিকুলারলি যারা প্রথমবার উনি ভোটার হবেন, এই বছর উনি রেজিস্ট্রেশন করেছে প্রায় 65,000, আমি সবাইকে অনুরোধ করব আপনি আপনার ভোটার অধিকার আপনি প্রয়োগ করুন। আর আমাদের যে পোলিং স্টেশন মধ্যে আমরা সব সুবিধা আমরা দিচ্ছি, আমি আশা করব যে ভোটার তালিকা নিয়ে আমরা সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারব। সংখ্যাটা আশা করেছেন সেটা হয়েছে, প্রায় 6,302 ফ্যামিলি ব্রু ফ্যামিলি এখানে পুনর্বাসন হওয়ার কথা আছে, তার মধ্যে 5,505 ফ্যামিলিজ আমরা রিহ্যাবিলিটেশন করতে পেরেছি আর সবাইকে আমরা এনরোল করেছি আপ টু লাস্ট ফ্যামিলি। এখনও যদি কোনো ফ্যামিলি ওখানে ওরা পুনর্বাসনের জায়গাতে যাবে, আমরা সঙ্গে সঙ্গে এটা ইনক্লুড করে দেব। প্রায় 800 মতো ফ্যামিলি রয়েছে, যারা কোন জায়গায় যাবে এটা এখন ওদের কনসেন নাই অথবা আস্তে আস্তে যাচ্ছে। তো 6,300 মধ্যে প্রায় 800 ফ্যামিলি বাকি আছে বলা যায়, এটা 85% থেকে বেশি আমরা করতে পেরেছি। 12 থেকে 15% বাকি আছে, যেদিন উনি পুনর্বাসনের জায়গায় যাবে আমরা ওদেরকে আরও ডকুমেন্ট প্লট অ্যালটমেন্ট এসব করে সঙ্গে সঙ্গে আমরা ভোটার তালিকাতে নাম আমরা তুলে দিচ্ছি। যে ইলেকশন কমিশন থেকে যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স পেয়েছি সেটা 28 ডিসেম্বর পর্যন্ত আমরা 50 কোম্পানি আমরা পেয়েছি, যেখানে যেখানে নয় নটারের কোনো অপারেশন ছিল কোনো আশঙ্কা ছিল আমরা সেই জায়গাতে এই ফোর্সকে দিয়েছি। আজকে 5 তারিখ,
আরও আট তারিখ মধ্যে আরও পঞ্চাশ কোম্পানি আসছে, তো আরও যেখানে যেখানে আমরা যে ইলেকশনের কাছাকাছি আমরা যেভাবে যাচ্ছি আমরা সেইভাবে ওদেরকে আমরা ডিউটি দিয়ে দেব। ল অ্যান্ড অর্ডারের কোনো প্রশ্ন নাই, সবাই শান্তির মধ্যে ইলেকশনের কাজ করছে। আমরা আশা করব যে ভোট হবে এটা শান্তিতে আর উৎসবের মেজাজেই হবে। ধন্যবাদ।